নমস্কার এবং সালাম আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ পয়লা নভেম্বর মঙ্গলবার ঝটপট দশটা খবর নিয়ে উপস্থিত আমি শরণ সুন্দর দাস কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে ড্রোন হামলার জবাবে আবারও ইউক্রেনে কিয়েবে মিসাইল বৃষ্টি রাশিয়ার নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার বিরুদ্ধে কঠোরতম হুঁশিয়ারি উচ্চারণ করেছে উত্তর কোরিয়া ইরানের সাম্প্রতিক দাঙ্গায় উস্কানি মানবাধিকার লঙ্ঘন এবং সন্ত্রাসবাদের সমর্থন দেওয়ার দায়ে আমেরিকার দশজন ব্যক্তি এবং চারটে প্রতিষ্ঠানকে নতুন করে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করেছে তেহরান অবিলম্বে ইজরায়েলের পারমাণবিক শক্তি ধ্বংস করতে হবে বলে জাতিসংঘের সাধারণ পরিষদে ইজরায়েলের বিরুদ্ধে ভোট দিয়েছে একশো বাহান্নটা দেশ আর ইজরায়েলের পক্ষে ভোট দিয়েছে আমেরিকা সহ মোট পাঁচটা দেশ অকৃতজ্ঞ জেলেনেস্কির উপরে ক্ষেপে গিয়েছিলেন জো বাইডেন এনবিসি নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে অভিযোগ গুজরাট সরকারের গাফিলতিতে সেতু দুর্ঘটনায় মৃত প্রায় দেড়শো আহতও প্রচুর উপরন্তু দুদিন পর মোদী পরিদর্শনে আসছেন বলে আহতদের ফেলে রেখে হাসপাতাল সাজানোই ব্যস্ত কর্তৃপক্ষ গুজরাটের মোরবিতে ভয়ঙ্কর সেতু দুর্ঘটনায় এখনও অব্দি নজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের মধ্যে রয়েছেন ওই সেতু সংস্কারের দায়িত্বে থাকা সংস্থার কয়েকজন সাধারণ কর্মী কিন্তু রুই কাতলারা এখনো অধরা কর্ণাটকে বড় জয় পেয়েছে ওয়াইসির দল সোমবার বিজয়পুরা মিউনিসিপ্যাল কর্পোরেশনের দুটো আসনে জয়লাভ করেছে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন সংক্ষেপে এআইএমআইএম পঞ্চায়েত ভোটের আগে শুভেন্দু অধিকারীর গড়ে কুনাল ঘোষকে বিশেষ দায়িত্ব দিল তৃণমূল চিকেন পক্সে আক্রান্ত অবস্থাতেই হাসপাতাল থেকে পলাতক আসামি আসানসোল পুলিশের ভূমিকায় উঠে গিয়েছে প্রশ্ন সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি বেশি দশটা খবর কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে ড্রোন হামলার জবাবে আবারও ইউক্রেনের কিয়েবে মিসাইল বৃষ্টি রাশিয়ার এতে রাজধানী কিয়েভ সহ দেশের প্রধান শহরগুলো বিদ্যুৎ এবং জলসংকটে ভুগছে কিয়েভের প্রায় অর্ধেক মানুষ এখন জলসংকটে এবং তিন লাখেরও বেশি বাড়ি বিদ্যুৎহীন সোমবারের হামলায় বিদ্যুৎ কেন্দ্র এবং জল সরবরাহ লাইনকে টার্গেট করা হয়েছিল ইউক্রেন জানিয়েছে রাশিয়ার এই হামলায় কেউ মারা যায়নি তবে তেরো জন আহত হয়েছেন খবর দিয়েছে বিবিসি খবরে জানানো হয়েছে নৌবহরে হামলার জন্যই যে ইউক্রেনকে এই শাস্তি দেয়া হচ্ছে তা জানাতে কোনো না রাগঢাক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন কৃষ্ণ সাগরের ওই হামলার আংশিক প্রতিক্রিয়া ছিল এটা যদিও ইউক্রেনের তরফ থেকে দাবি করা হয়েছে রাশিয়ার ছড়া পঞ্চান্নটা মিসাইলের পঁয়তাল্লিশটাই ভূপাতিত করেছে তারা কিন্তু দেশ জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের বিষয়টাও নিজ নিজ টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা ইউক্রেন এখন রুশ মিসাইল হামলার ভিডিও প্রচারেও নিষিদ্ধ করেছে দেশটা বলছে এইসব ভিডিও দেখে রাশিয়া নিশ্চিত হতে পারে যে তাদের কোন হামলা সফল হয়েছে এবং কোনটা হয়নি ফলে তাদের পরবর্তী হামলা আরও নিখুঁত হতে পারে যদিও সোমবার আবারও বড় মাপের হামলাই চালিয়েছে মস্কো তার প্রভাব এখন ইউক্রেনের দিকে তাকালেই দেখা যাচ্ছে শহরগুলোতে বিদ্যুৎ অল্প সময়ের জন্য থাকছে প্রেসিডেন্ট জেলেনেস্কি নাগরিকদের বিদ্যুৎ ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন রুশ হামলার পর অন্ধকারে ডুবে গিয়েছিল কি বন্ধ হয়ে যায় সড়ক বাতিও শহর জুড়ে দীর্ঘ সারি দেখা গিয়েছে বাসিন্দাদের বিভিন্ন টিউবওয়েল এবং পাম্প থেকে জল সংগ্রহ করতে হচ্ছে হামলার পরপরই কিয়েবের আশি শতাংশ মানুষই জলহীন হয়ে পড়েছিল বলে জানিয়েছে বিবিসি আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার বিরুদ্ধে কঠোরতম হুঁশিয়ারি উচ্চারণ করেছে উত্তর কোরিয়া। দেশটা ওই মহড়া বন্ধ করার আহ্বান জানিয়ে বলেছে, তা না হলে মার্কিন উস্কানির বিরুদ্ধে আরও শক্ত জবাব দেয়া হবে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সংক্রান্ত একটা বিবৃতি উদ্ধৃত করে সেদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এই খবর জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার বিরামহীন এবং বেপরোয়া সামরিক তৎপরতার কারণে কোরীয় উপদ্বীপ এবং এর আশপাশের এলাকা একটা মারাত্মক সংঘাতময় অবস্থানে চলে গিয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই রকম সামরিক উস্কানি দিতে থাকে তাহলে উত্তর কোরিয়া আরও শক্তিশালী জবাব দেবে এর আগে গতকাল সোমবার আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া বড় ধরনের বিমান মহড়া চালায় যাতে কমপক্ষে দুশো চল্লিশটা যুদ্ধ বিমান অংশ নিয়েছিল উত্তর কোরিয়ার সাথে যখন আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার সামরিক উত্তেজনা দিন দিন বাড়ছে তখন এই দুই দেশ এই মহড়া এই নাম হয়েছিল স্ট্রম। ইরানের সাম্প্রতিক দাঙ্গায় উস্কানি মানবাধিকার লঙ্ঘন এবং সন্ত্রাসবাদের সমর্থন দেওয়ার দায়ে আমেরিকার দশজন ব্যক্তি এবং চারটে প্রতিষ্ঠানকে নতুন করে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করেছে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার রাতে এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছে দেশটার জাতীয় সংবাদ সংস্থা ইরনার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে ইরানের পার্লামেন্টে দু হাজার সালে পাশ করা একটা আইনের ভিত্তিতে দেশটার পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা আরোপ করেছে এতে মানবাধিকার লঙ্ঘন ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ইরানের সহিংসতা উস্কে দেয়া সন্ত্রাসীদের মদত দেওয়া ইরানের সন্ত্রাস বিরোধী তৎপরতা প্রতিহত করার চেষ্টা এবং ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ পরিচালনাকে নিষেধাজ্ঞা আরোপের কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে নিষেধাজ্ঞার শিকার মার্কিন ব্যক্তিদের পাশাপাশি এই সব প্রতিষ্ঠানের পক্ষে কেউ ইরানের ভিসা পাবেন না বিকল্প কোনো উপায়ে ইরানে প্রবেশ করতে পারবেন না এবং ইরানের ব্যাংকিং ব্যবস্থায় তাদের কোনো সম্পদ থাকলে তা জব্দ করা হবে ইরানের সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এই সিদ্ধান্ত মানতে বাধ্য থাকবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে অবিলম্বে ইসরায়েলের পারমাণবিক শক্তি ধ্বংস করতে হবে বলে জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিয়েছে একশো বাহান্নটা দেশ ইসরায়েলের পক্ষে ভোট দিয়েছে আমেরিকা সহ পাঁচটা দেশ ইসরায়েলকে অবশ্যই তার পরমাণু বোমা ধ্বংস করে ফেলতে হবে পাশাপাশি এর পারমাণবিক সাইটগুলোকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আই এর আওতায় নিয়ে আসতে হবে জাতিসংঘের সাধারণ পরিষদে উপস্থাপন করা এমন এক রেজুলেশনের পক্ষে ভোট দিয়েছে একশো বাহান্নটা দেশ অপরদিকে বিরুদ্ধে ভোট দিয়েছে আমেরিকা এই খবর দিয়েছে জেরুজালেম পোস্ট খবরে জানানো হয়েছে গত শুক্রবার উত্থাপন করা রেজুলেশনের বিরুদ্ধে ভোট দেওয়া দেশগুলো হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র কানাডা ইসরায়েল মাইক্রোনেশিয়া এবং পালাউ এছাড়া আরো চব্বিশটা দেশ এতে ভোট দেওয়া থেকে বিরত থাকে এই সব দেশের মধ্যে আছে ব্রিটেন অস্ট্রেলিয়া বেলজিয়াম ডেনমার্ক জার্মানি ফ্রান্স হাঙ্গেরি এবং ভারতও মিশরের তরফ থেকে জাতিসংঘে এই রেজুলেশন উত্থাপন করা হয়েছিল উত্থাপনের সময় এর পক্ষের স্পন্সর করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ছাড়াও উনিশটা দেশ যে একশো বাহান্নটা দেশ ইজরায়েলের বিরুদ্ধে ভোট দিয়েছে তাদের মধ্যে রয়েছে বাংলাদেশও উল্লেখ্য ইসরায়েল উল্লেখযোগ্য পরিমাণ পারমাণবিক অস্ত্রের অধিকারী বলে বিশ্বাস করা হয় বিভিন্ন হিসাব বলতে বর্তমানে মধ্যপ্রাচ্যের এই দেশটার কাছে আনুমানিক আশিটা থেকে চারশোটার মতো পারমাণবিক ওয়ারহেড আছে সেগুলো বিমান থেকে নিক্ষেপ সহ বেশ কয়েকটা পদ্ধতিতে ব্যবহার করা সম্ভব এর মধ্যে সাবমেরিন থেকে উৎক্ষেপিত ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং জেরিকো সিরিজ আন্তম মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পদ্ধতিও রয়েছে দেশটার প্রথম পারমাণবিক অস্ত্র উনিশশো সালের শেষের দিকে বা উনিশশো সালের প্রথম দিকে তৈরি হয় বলে মনে করা হয় যদিও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এই নিয়ে অস্পষ্টতার নীতি বজায় রেখেছে পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টা অস্বীকার বা স্বীকার কিছুই করে না ইজরায়েল পারমাণবিক অস্ত্রের অপসারণ বা এনপিটি চুক্তিতেও স্বাক্ষর করেনি দেশটা আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইজরায়েল বলছে এই চুক্তি তাদের জাতীয় জাতীয় নিরাপত্তার স্বার্থের বিরোধী অকৃতজ্ঞ জেলেনেস্কির উপরে ক্ষেপে গিয়েছিলেন জো বাইডেন এনবিসি নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে উদারভাবে সাহায্য করে চলেছে আমেরিকা যুক্তরাষ্ট্র তারপরেও সন্তুষ্ট হতে পারছেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন এস্কি সোমবারও টেলিফোনে আলাপের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে যথেষ্ট সাহায্য দেয়া হচ্ছে না বলে অসন্তোষ প্রকাশ করেন তিনি যে কারণে হঠাৎ মেজাজ হারিয়ে ফেলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন কারণ মার্কিন প্রেসিডেন্ট একশো কোটি ডলারের সামরিক সহায়তায় স্বাক্ষর করার পরেও কৃতজ্ঞ নয় কিএফ সরকার এমন খবরই প্রকাশ করেছে এনবিসি নিউজ এনবিসি নিউজ জানিয়েছে গত জুন মাসে একটা ফোনালাপ চলাকালীন বাইডেন মেজাজ হারিয়ে ফেলেন যখন জেলেনেস্কি কী আরও কি কি প্রয়োজন সেই তালিকা দিতে শুরু করেন এবং মার্কিন প্রেসিডেন্টের সাহায্য প্যাকেজ ঘোষণার পরেও তা পেতে দেরি হচ্ছে বলে অভিযোগ করেন এই কারণে বাইডেন কিছু সময়ের জন্য তার ধৈর্য হারিয়ে ফেলেন এবং জেলকিকে মনে করিয়ে দেন যে আমেরিকান জনগণ বেশ উদার ছিল এবং জোর দিয়েছিলেন যে হোয়াইট হাউস এবং মার্কিন সামরিক বাহিনী ইউক্রেনকে যুদ্ধে সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে পনেরোই জুনের আগেও বাইডেন অকৃতজ্ঞতা নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন অভিযোগ সরকারের গাফিলতিতে সেতু দুর্ঘটনায় মৃত প্রায় দেড়শো আহতও প্রচুর উপরন্তু দুদিন পর মোদী আজ পরিদর্শনে আসছেন বলে আহতদের ফেলে রেখে হাসপাতাল সাজানোয় ব্যস্ত রয়েছে কর্তৃপক্ষ দুর্ঘটনার দুদিন পরে মঙ্গলবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে যাবেন তিনি মোরবিতে ব্রিজ ভেঙে পড়ে যারা আহত হয়েছেন সেই সরকারি হাসপাতাল পরিদর্শন করবেন নরেন্দ্র মোদী তার আগেই তার আগেই সাজো রব পড়ে গিয়েছে গুজরাটের এই হাসপাতালে রাজ্যেকে হাসপাতাল সাজিয়ে তুলছেন কর্মচারীরা নিখোঁজ আত্মীয়কে খুঁজতে আসা ব্যক্তিদেরও অপেক্ষা করতে হচ্ছে তাদের দিকে কোনো ভ্রুক্ষেপ নেই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় তুলেছেন বিরোধীরা কংগ্রেস এবং আপের তরফে হাসপাতাল মেরামত করার বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছে কংগ্রেসের তরফে টুইট করে বলা হয়েছে মঙ্গলবার মরবির সরকারি হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগেই হাসপাতালের মেরামতির কাজ চলছে নতুন করে রং করা হচ্ছে টাইলস বসানো হচ্ছে প্রধানমন্ত্রী এসে ছবি তুলবেন সেই জন্য হাসপাতাল কর্তৃপক্ষ চেষ্টার কোনো খাওয়া তাদের লজ্জা হচ্ছে না। এত মানুষ মারা গিয়েছেন তার মধ্যেও উৎসবের তোড়জোড় করছেন হাসপাতাল কর্তৃপক্ষ গুজরাটের মোরবিতে ভয়ঙ্কর সেতু দুর্ঘটনায় এখনো পর্যন্ত নজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের মধ্যে রয়েছেন ওই সেতু সংস্কারের দায়িত্বে থাকা সংস্থার কয়েকজন সাধারণ কর্মী রুই কাতলারা এখনও অধরা ওরেভা নামে একটা সংস্থা ব্রিটিশ আমলের এই সেতুটা সংস্কার করেছিল অভিযোগ স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই চালু করা হয় সেতুটা গাফিলতির অভিযোগে সোমবার গ্রেপ্তার ওই সংস্থার মাঝারি স্তরের কর্মীরা ফেরার হয়েছেন সংস্থার উপরতলার কর্মীরা ছাব্বিশে অক্টোবর চালু হয়েছিল সেতুটা তার ঠিক পাঁচ দিনের মাথায় ঘটে দুর্ঘটনা রবিবার সেতু ভেঙে মারা গিয়েছেন কমপক্ষে দেড়শো জন জানা গিয়েছে সেতুর প্রযুক্তিগত সংস্কারের দায়িত্ব অন্য একটা ছোট সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছিল ওই সংস্থার নাম দেবপ্রকাশ সলিউশন এদিকে ওরেভা সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে সময়ের আগেই সেতুটা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় অভিযোগ তার আগে প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি সেতুর স্বাস্থ্য পরীক্ষা করিয়ে কোনো ফিটনেস সার্টিফিকেটও নাকি নেওয়া হয়নি কর্ণাটকে বড় জয় পেল এবার ওয়াইসির দল সোমবার বিজয়পুরা মিউনিসিপাল কর্পোরেশনে দুটো আসনে জয়লাভ করেছে অল ইন্ডিয়া মুজলিসে ইত্তেহাদুল মুসলিমিন সংক্ষেপে এআইএমআইএম ওয়াইসির দলের প্রার্থী সুফিয়া আব্দুল রহমান ভাট্টি এবং রিজওয়ানা কাইজার হুসেইন ইনামদার বিজাপুরের পঁচিশ এবং আটাশ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন ওই কর্পোরেশনের পঁয়ত্রিশটার মধ্যে চারটে ওয়ার্ডে প্রার্থী দিয়েছিল এআইএমআইএম এই জয়ের পর আসাদুদ্দিন ওয়াইসি জানিয়েছেন আগামী বছর কর্ণাটক বিধানসভা নির্বাচনেও স্বাধীনভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে এআইএমআইএম পঞ্চায়েত ভোটের আগে শুভেন্দু অধিকারীর গড়ে কুনাল ঘোষকে বিশেষ দায়িত্ব দিয়েছে তৃণমূল নজরে পঞ্চায়েত এবং পুরসভার নির্বাচন তার আগে শুভেন্দুর গড়ে রাজনৈতিক লড়াইয়ে নামতে বিশেষ দায়িত্ব দেওয়া হলো তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে দলীয় সূত্রে জানা গিয়েছে হলদিয়ায় জেলা এবং ব্লক কমিটির সঙ্গে সমন্বয় করবেন দলের রাজ্য সম্পাদক আজ অর্থাৎ মঙ্গলবার থেকেই তাকে কাজে নামার নির্দেশ দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব চিকেন পক্সে আক্রান্ত অবস্থাতেই হাসপাতাল থেকে পলাতক আসামি আসানসোল পুলিশের ভূমিকায় তাই উঠেছে প্রশ্ন অসুস্থ অবস্থাতেই রাতের আধারে হাসপাতাল থেকে পালিয়ে গেল বিচারাধীন বন্দি আসানসোল জেলা হাসপাতালের ঘটনায় পড়ে গিয়েছে খোঁজে বন্দির সকাল থেকে সশব্যস্ত পুলিশ প্রশাসন যদিও বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত মুখ খুলতে চায়নি আসানসোল জেলা পুলিশ আসানসোল জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে চিকেন পক্সে আক্রান্ত হয়েছিল মন্দিল ভিল্লোর নামে ওই আসামি তাই তাকে আসানসোল জেলা হাসপাতালের সেলে রাখা হয়েছিল সোমবার রাতে সেই সেলের জানলা ভেঙেই পালায় মন্দির বিষয়টা চোখে পড়ার সঙ্গে সঙ্গেই খবর পাঠানো হয় পুলিশে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান পুলিশের বড় কর্তারা পৌঁছন ডিসি আনন্দ রায় এসিপি দেবরাজ দাস আসানসোল দক্ষিণ থানার ওসি কৌশিক কুণ্ডু সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা তো আপাতত এই পর্যন্ত আজকের ভিডিওটা সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই মন্তব্য করে জানান এবং পারলে শেয়ার করে ভিডিওটা বেশি বেশি লোককে দেখার সুযোগ করে দিন ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভিক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য এবং এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ নির্ভীকে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ নির্ভিক ইউটিউব চ্যানেল সাথে সাথে নিউজ নির্ভীকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন আর যারা নিউজ নির্ভিক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন তারা আজকের এই ভিডিওতে লাইক কমেন্ট করে সাথে সাথে নিউজ নির্ভিক চ্যানেলে লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন নিউজ প্রতিদিন বেলা তিনটে থেকে চারটের মধ্যে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবরের আপডেট সহ প্রতিদিন কম বেশি রাত দশটার গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমরা নিয়মিত দেখাতে থাকবো আপনাদের সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ